নমস্কার এমএসসি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। শুরুতেই হেডলাইনস। কেলট্রন নিয়ে আবারও মুখ খুললেন মেয়র পরিষদ সদস্য সুধীর সাহা। চলমান মাংস বিক্রির বিপণির উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এক মাস বাদে পঠন পাঠন শুরু হলো লীলাদেবী মেমোরিয়াল স্কুলে। সল্টলেক সিএল ব্লকে বেআইনি দোকান উচ্ছেদ করল বিধাননগর পৌর নিগম। এবার আসছি বিস্তারিত খবরে। কেলট্রন নিয়ে আবারও মুখ খুললেন মেয়র পরিষদ সদস্য সুধীর সাহা। তাকে অন্ধকারে রেখে এই বরাদ দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের। আগামী দিনে এই নিয়ে তাকে যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর পাশাপাশি বোর্ড মিটিংয়ে কেলট্রন প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন তিনি। যে 5 লক্ষ টাকার বেশি হলে কোনো কাজের হলে সেটা টেন্ডার ডাকতে হয়, সেটা হচ্ছে গভর্নমেন্টের রুলস। সেটা আপনারা সেটাই আগে গিয়ে তাহলে জিজ্ঞেস করে দেখুন যে সেই টেন্ডার ডাকা হয়েছিল কিনা, আর যদি না হয়ে থাকে কেন হয়নি। 30/5/2016 টেন্ডার ডাকা হলো। টেন্ডার ডাকা হলো একটা পেপার টেন্ডার, 3টে ম্যাটারের উপরে টেন্ডার ডাকা হয়েছিল। একটা হচ্ছে এলইডি লাইট, আর একটা সফটওয়্যার, আর একটা হচ্ছে যে ওই সফটওয়্যারের মতোই ওরকম। 2টো প্রজেক্টের নাম ছিল আলোমার আলো একটা, আর একটা ছিল আমার শহর প্রজেক্ট। এই 3টেকে পেপার টেন্ডার ডাকলো, দিদেন কমিশনার, তিনি এই রিপোর্ট টেন্ডারটা ডেকেছিলেন। আর আগে টেন্ডার ডাকার ঠিক ইমিডিয়েট পরে এবং টেন্ডার ডাকার সময় থেকে PwC বলে একটা কনসালটেন্সি ফার্ম আছে, তাকে অ্যাপয়েন্ট দিল ব্যাংক, মানে আমাদের পুরসভা, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। তার রেমুনারেশন হলো 22 লক্ষ টাকা, 22 লক্ষ 20 লক্ষ সামথিং, হ্যাঁ 20 লক্ষ 52 হাজার টাকা। সেটা দিল 15/6/2016। 30/5 টেন্ডার ডাকলো, আমি জানি না, 15/6 PwC-কে অ্যাপয়েন্টমেন্ট দিল। PwC হচ্ছে তারা সমস্তগুলো স্ক্রুটিনি করে, এটাই ওদের কনসালটেন্সি ফার্ম, এটা সবাই জানেন, যারা পুরনো সাংবাদিক তারা সবাই জানেন। তাদের রেমুনারেশন ছিল 20 লক্ষ 52 হাজার টাকা। এদের যে অ্যাপয়েন্টমেন্ট দিল সেটাও আমাকে জানানো হলো না, আমি দপ্তরের হেড, আমাকে জানানো হলো না। তাহলে টেন্ডার ডাকা হলো, আমাকে ডাকলো না। টেন্ডার ডাকলো পেপার টেন্ডার, ই টেন্ডার ডাকলো না। PwC-কে অ্যাপয়েন্টমেন্ট দিল, আমাকে বললো না। তাহলে আপনি বলুন যে বাচ্চা জন্মের আগে কে তার বাবা সেটা সেগুলো জানতে পারছে না। যে আমরা সকলেই জানি যে একটা টেন্ডার যদি ডাকা হয় সেটা পেপার টেন্ডার হোক, ই টেন্ডার হোক, হোয়াট এভার মেবি, সেই টেন্ডারের মধ্যে দেখবেন কেলট্রনের যে রেট, কেলট্রন রেট যদি 2 টাকা রেট দেয়, বাকি যে 2টো কোম্পানি তারা দিচ্ছে 2000 টাকা। সুতরাং দিস ইজ অ্যাবনর্মালি হায়ার অ্যান্ড মিসম্যাচিং, যাকে বলে আমাদের ভাষায় বলে মিসম্যাচিং, এর সঙ্গে ম্যাচ করছে না। এটা আপনারা কাগজ দিয়েছি, আপনারা দেখে নেবেন, বাড়িতে গিয়েও ঠান্ডা মাথায় দেখে দেবেন যে এটা একটা পাবলিক ইনস্টিটিউশন, এটা আমাদের মানুষের দ্বারা এই কর্পোরেশন চলে, মানুষের স্বার্থ রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের, আমাদের নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং এখানে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমাদের নজরে আনতে হবে। প্রথমবারের জন্য কলকাতার বুকে ঘুরবে চলমান মাংস বিপণি। গত 24 মার্চ তারই উদ্বোধন করলেন প্রাণী সম্পদ সংরক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। এই ভ্রাম্যমান মাংস বিপণিটি কলকাতার বুকে ঘুরে মানুষের প্রয়োজন মেটাবে বলে মন্ত্রীর দাবি। এই জানে মুরগির পাশাপাশি অন্যান্য মাংস বিক্রি করা হবে বলে জানান তিনি। প্রাণী উৎপাদকদের উৎসাহ প্রদানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রীর দাবি। আগামী দিনে আরও এই রকম চলমান বিক্রয় কেন্দ্র কলকাতা তথা বিধাননগরে চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। আচ্ছা, ফ্রোজেন মিট এগুলো পাওয়া যাবে, তার মধ্যে টার্কি থেকে শুরু করে সসেস কি যা আছে, যত যাবতীয় যা কিছু, চিকেন, মাটন, ল্যাম্বস, ভেড়া, চিকেন, কালো ছাগল, ব্যাডমিন্টন গোটের সুস্বাদু মাংস এগুলো পাওয়া যাবে, কোয়েলের পাখি মাংস পাওয়া যাবে, এটা যদি কেউ সাথে সাথে চায় সেটা যেমন পাওয়া যাবে, কাঁচাটাও তাজাও, সেটা তৈরি করারই আর কি, বাড়িতে গেলে সময়টা লাগবে না রান্না করতে, এইটুকু বলতে পারি। 4টে গাড়ি পরিকল্পনা আছে, আজকে গাড়ির একটার উদ্বোধন হলো, এটা 4টে, আর ভবিষ্যতে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, MDO রয়েছেন, ভবিষ্যতে প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারও এই ধরনের গাড়ি আমরা করার কথা ভেবেছি।
সবে তো আজকে বাজারে এটা ছাড়লাম, আপনারা কিনলেই বাজারে সাফল্য আসবে। আমাদের সুবিধা এটা হচ্ছে প্রাণী পালক যারা, তারা এতে যদি বিক্রি বেশি বাড়ে তাহলে প্রাণী পালকে উৎসাহিত হবে না? প্রাণী পালক যারা তারা তেমনিভাবে মানুষের দোরগোড়াতে খাবারটা যদি পৌঁছে যায়, আজকের এই ব্যস্ততম জীবনে প্রতিদিনকার যদি রেডি করা খাবারও পাওয়া যায় আর প্যাকেজজাত খাবার বাড়িতে গিয়ে অল্প সময় যদি রান্না করা যায়, সেটা আপনাদেরও তো সুবিধা হবে, সবার সুবিধা। গত 18 ফেব্রুয়ারি সকালে বাগুইআটি লীলাদেবী মেমোরিয়াল স্কুলে ছাত্রছাত্রীরা দেখে তাদের স্কুলটি ভেঙে দিয়েছে বেশ কিছু দুষ্কৃতী। তারপর পুলিশি তদন্তে নেমে দেখতে পায় প্রমোটারের দল স্কুলটি দখল নেওয়ার জন্য ভেঙে ফেলে। গ্রেফতার হয় বেশ কিছু প্রমোটার। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই স্কুলের সংস্করণ শুরু হয়। পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় ওই সংস্করণের জন্য। সব নাটকীয় মুহূর্তের অবসান ঘটিয়ে গত 29 মার্চ 1 মাস 10 দিন পর আবার চালু হলো লীলাদেবী মেমোরিয়াল স্কুল। অনুষ্ঠানের মাধ্যমে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত, এলাকার পৌরমাতা স্বাতী ব্যানার্জির উপস্থিতিতে নবনির্মিত স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাতের অন্ধকারে গিয়ে কি দিয়ে ভেঙেছে আমি জানি না, কিন্তু বিভৎসভাবে তার ছাদ ফাদ ভেঙে একাকার করে দিয়েছে। তো সেইটা আমরা তখনই পুলিশকে ইন্টারভেন করতে বলি, পুলিশ করেছে। আমার শুধু দুটো বক্তব্য, যে দুষ্কৃতকারীরা করেছে তারা তো দুষ্কৃতি, কিন্তু এদের পেছনে বড় করে চক্র আছে। পরবর্তীকালে দেখলাম একজন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন, কিছু রাজনৈতিক সমর্থক অ্যারেস্ট হয়েছে, কিন্তু এত ছোট লেভেলে নয়, আরও গভীরে কিছু আছে। সেই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যেটা মানে একেবারে গভীরে গিয়ে তদন্ত হওয়া উচিত যে এর পেছনে আর কারা আছে, কারণ দুষ্কৃতীরা এই ধরনের সাহস পেছন থেকে বড় মাথা না থাকলে পায় না। 2, আজকে স্কুলটা আমরা কর্পোরেশনের তরফ থেকে তৈরি করে দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুদান 5 লাখ টাকা দিয়েছেন, ডিএমের মাধ্যমে আমরা 5 লাখ টাকা পেয়েছি, বাকি যে টাকাটা লেগেছে সেটা আমরা কর্পোরেশন থেকে দিয়েছি, দিয়ে আমরা স্কুলটা মানে সেদিনই আমরা শুরু করে দিয়েছিলাম, পরের দিনই মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে অগ্রাধিকার দিয়ে তিনি টাকা দিয়েছেন। কিন্তু আশ্চর্যভাবে দেখলাম যে স্কুলের উল্টো দিকে দিনের বেলা স্কুল চলছে, স্কুলের পারমিশন আছে কি না আছে সেটা লোকে প্রশ্ন করছে, কিন্তু উল্টো দিকে দেশি মদের দোকান চলছে। এটা ওই অঞ্চলের বিধায়ক হিসাবে এবং বিধাননগর পৌর নিগমের মেয়র হিসাবে আমার খুব খারাপ লাগলো। আমি গিয়ে তাদের অনুরোধ করেছি যে ভাই অন্তত যতক্ষণ স্কুলটা চলে তোমরা বন্ধ রাখো, এখানে 21 বছরের নিচে ছেলেমেয়েদের মদ বিক্রি করো না। বিধাননগর পৌর নিগমের এলাকার ফাঁকা স্থানে অবাধে চলছে বেআইনি দোকানের ব্যবসা। সেই বেআইনি দোকান উচ্ছেদ করলো বিধাননগর পৌর নিগম। নগর উন্নয়ন দপ্তরের থেকে বিধাননগরের ইস্টার্ন জোনাল চ্যানেল সংলগ্ন ফাঁকা স্থানে সৌন্দর্যায়নের পরিকল্পনা করা হয়েছিল বেশ কিছুদিন আগে, কিন্তু ওই জমিতে আগে থেকে কিছু ব্যক্তি জবরদখল করে বেআইনিভাবে দোকান করে ব্যবসা চালাচ্ছে বলে বিধাননগর পৌর নিগমে অভিযোগ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেন। বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর মতে এই অঞ্চলে যারা ব্যবসা করছে তাদের পরিবারকে সাহায্য করবে সরকার, কিন্তু বেআইনিভাবে দোকান চালানো যাবে না। এখানে যে সরকারি কাজ হচ্ছে, যে বিউটিফিকেশন কাজটা হচ্ছে ইউডি ডিপার্টমেন্ট থেকে করছে আমাদের, এই একদম স্লুইস গেট থেকে নিয়ে পুরো চিংড়িহাটা অবধি এই কাজের বাধা সৃষ্টি করছে এরা। জেসিপিটা এসেছিল এখানে, এখান থেকে আমরা সরিয়ে দিয়েছি। তো আমরা চাইছিলাম যে বিউটিফিকেশনটা হোক, জায়গাটা পরিষ্কার হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি। আর এরকমভাবে ইলিগাল যেখানে যেখানে যা পারছে দোকান বসিয়ে দিচ্ছে, তারপরে উঠবে না, সরকারি কাজের বাধা সৃষ্টি হচ্ছে, আমরা সেটার জন্যই প্রতিবাদ করতে এসেছিলাম। এবং ব্লকের বহু লোক আছেন এখানে, আজকে প্রায় 40টা ফ্যামিলি আজকে আমরা এখানে আজকে জড়ো হয়েছি, তাদের সবার এক মত এবং একইভাবে সবাই বলছেন যাতে এটা বন্ধ হোক, যাতে সরকারি কাজ এগোয়, এটাই আমাদের একমাত্র ইয়েছে। সেই জন্য আমরা মেয়র সাহেবেরও সাহায্য চেয়েছিলাম, উনি একজন সল্টলেকের নাগরিক হিসেবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। নগরের মধ্যে তো অনেক আছে,
যে জমিটাই আমার নয়, জমির মালিকানাই আমার নয় এখানে, তো আমি কি করে তার মানে আইনের স্বীকৃতি আর বেআইনি আমি বলে দেবো। কিন্তু আমার যেটা দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে একটা অস্থায়ী দোকান এরমভাবে হতে পারে না। সল্টলেকের মানুষ, আমিও একজন সল্টলেকের আবাসী, আমরা জমির প্ল্যান দিয়ে আমরা প্ল্যান পাস করাচ্ছি কর্পোরেশনে, জমি অ্যালটমেন্ট লেটার নিয়ে যাচ্ছি, তারপরে সিসি পাচ্ছি, তবে আইনতভাবে থাকছি, আর সেখানে হট করে একজন গজিয়ে উঠছে সমানভাবে, কখনো হয় না, এটা হয় বিধাননগরবাসীর ক্ষেত্রে, এটা ঠিক গ্রহণযোগ্য না। বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদের আলোর দায়িত্বপ্রাপ্ত সুধীর সাহা এবং একটি বাংলা দৈনিক সংবাদপত্রের তিনজন সাংবাদিকের বিরুদ্ধে বিধাননগর পৌর নিগমের অঞ্চলের আলো লাগানোর টেন্ডারপ্রাপ্ত কোম্পানি ক্যালট্রনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের মানহানির মামলা করা হয়। কোম্পানির দাবি, একাধিক সময় সুধীর সাহা দৈনিক সংবাদপত্রকে তাদের কোম্পানি সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন যা তাদের সম্মানে আঘাত করে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশিতা মাত্রার বেঞ্চের পক্ষ থেকে গত 30 মার্চ সুধীর সাহা সহ আরও তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করা হয়। মাননীয় বিচারপতির নির্দেশ দেন আগামী 12 দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। গত 30 মার্চ হাইকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশিকা পৌঁছে দিতে আসে কলকাতা হাইকোর্টের আইনজীবী। মেয়র পরিষদ উপস্থিত না থাকায় বিধাননগরের মেয়রের কাছে এই চিঠি পৌঁছে দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। মেয়র জানায় পৌরসভা কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নয়, এটি সুধীর সাহার ব্যক্তিগত ব্যাপার। এটা একটা ইস্যু হয়েছে যে ডেফামেশন স্যুট ফাইল করা হয়েছে এইখানে এই কেসের রিলেশনে, যেখানে ক্যালট্রন বলে যে কোম্পানি আমি ডিফেন্ড করছি ওনার অ্যাগেনস্টে, কোম্পানির অ্যাগেনস্টে ডেফামেটরি স্টেটমেন্টস ইস্যু হয়েছে, সেটার জন্য একটা সার্ভিস করতে এসেছি পার্সুয়েন্ট টু দ্য সামন্স ইস্যুড বাই দ্য লার্নেড মাস্টার। এইগুলো সব সামন্সের মধ্যেই লেখা আছে আর এটা 31 মে-র মধ্যে অ্যাপিয়ার করছে। এটা অ্যাগেনস্ট 4 পিপল এই সময়, পিপল রিপ্রেজেন্টিং এই সময় অ্যাজ ওয়েল অ্যাজ মিস্টার সুধীর সাহা। থ্যাংক ইউ। সুধীর সাহার ডেজিগনেশন হ্যাঁ হ্যাঁ উনি 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 যারা আছেন উনি অ্যাকসেপ্ট দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চারজনের নাম আছে, একজন হচ্ছেন সুমন চট্টোপাধ্যায়, 2 নম্বর হচ্ছেন চিত্রদীপ চক্রবর্তী, সবই এই সময় বলে কোনো নিউজ মিডিয়া। শিবাজি সেন কার্তিক ওয়ার্কিং ফর গেন অ্যাট এই সময়, আর 4 নম্বর সুধীর সাহা। না আমি আমি বলতে পারবো না, এটা যার ব্যাপার তিনি বলবেন, আমি কিছুই জানি না, এটা আমার ব্যাপার নয়। হ্যাঁ নিশ্চয়ই আপনারা সুধীরবাবুকে আমি কালকে এলে দিয়ে দেবো, সুধীরবাবুকে জানিয়ে দেবো যে আপনার নামে এরকম কাগজ দিয়ে গেছে, এবার সুধীরবাবু নিশ্চয়ই সেটা দেখবেন করবেন। এবার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে সম্পত্তি কর বাবদ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2 কোটি টাকা পেল পৌর নিগম। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2,000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7,999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy, 24/365 help desk support. Happy internet experience. কৃষ্টি ফার্মনিট, আগাম তথ্য, সঠিক চাষ।
ফিরিলাম বিরতির পর এমএসসি নিউজে। প্রায় 6 কোটি টাকা বকেয়া ছিল কেন্দ্র সরকারের কাছে, তার মধ্যে 2 কোটি টাকা সম্পত্তি কর পাওয়া গেছে বলে জানায় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সিজিও এবং কলকাতা এয়ারপোর্ট তাদের বকেয়া কর মিটিয়ে দিয়েছে ইতিমধ্যেই। বকেয়া কর বাকি পড়ে থাকার জন্য নাম না করে রাজারহাট গোপালপুর পৌরসভার চেয়ারম্যানকে বিতলেন বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত। সরকার ও কেন্দ্রীয় সরকারি সব সংস্থার কাছে আমরা আবেদন করেছিলাম, আমাদের যেসব কর বকেয়া ছিল সিজিও আপনারা অনেক পত্র পত্রিকা এবং মিডিয়ায় দেখিয়েছেন, সিজিও টাকা দিয়েছে। শুধু সিজিও নয়, আজকে সুখবর হচ্ছে যে কলকাতা এয়ারপোর্ট কালকে দিল্লি থেকে আমাকে একজন ফোন করেছিলেন ম্যাডাম, এবং তারা আজকে পুরো পেমেন্ট করে দিয়েছেন, এবং তারা যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা খুব অসম্মানজনক, যে আপনারা বিগত দিনে আমাদের বিলই পাঠাননি, আমরা দেবো টাকাতে। রাজারহাট গোপালপুরের কাছে আমরা অনেকবার বিল চেয়েছিলাম, আমাদের বিল দেওয়া হয়নি। আমরা 1 কোটি কত টাকা ডিমান্ড করেছি, 1 কোটি সামান্য কিছু বলে দিচ্ছি, ওনারা 86 লাখ টাকা না কত পেমেন্ট করে দিয়েছেন, বললেন যে আমাদের বিল পাঠাননি, আপনারা আমাদের ইন্টারেস্ট কী করে চার্জ করছেন। তাহলে বিগত দিনে যারা দায়িত্ব ছিলেন তারা সঠিকভাবে নির্বাহ করেননি দায়িত্বটা, সেটা এখন যারা ছিলেন তারা বলতে পারবেন। গোপালপুর মৌজা, গাঁতি মৌজা এবং কৈখালি মৌজা, তিনটি মৌজাই তৎকালীন গ্রাম পঞ্চায়েত থেকে ওদেরকে আমরা ট্যাক্স দিতে হয়। রাজারহাট গোপালপুর পুরসভা ফাইট করে এই ট্যাক্সকে মিউনিসিপ্যালিটির মধ্যে নিয়ে আসে যে তোমার জমি তিনটে পড়ে, ফলে অনেকদিন ধরে দিল্লির সাথে করেসপন্ডেন্স করার পর ট্যাক্সটাকে করা হয় এবং সেই অনুযায়ী ট্যাক্স তারা দিয়ে মানে দিতে রাজারহাট গোপালপুর পুরসভাকে দেন, তখনই তাকে ট্যাক্স হয়। ওদের প্রশ্ন ওঠানো এরকম ব্যাপার। 2014 পর্যন্ত, তারপর আমার ভোট শেষ হয়ে যায়, আমি 20 জুলাই 2014 আমরা পরের বছর দিই, তখন আমার ভোট 21 জুলাই আমার ভোট শেষ হয়ে যায়। তারপরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর থাকে, 3 বছর ধরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে কর্পোরেশন যে কেউ দিতে পারতেন, এটা একটা হতেই পারে যে একটা কোনো টেকনিক্যালি বিষয়, আর যেহেতু ট্যাক্স বাড়ছে না তো এর জন্য ডিমান্ড নোটিশ দিতে হয় আমি জানি না, সেটা অফিসিয়াল প্রসেসের মধ্যে দিয়ে বিষয়টা হবে ট্যাক্সটাকে। যদি কোনো ডিমান্ড নোটিসের গ্যাপ থাকে তাহলে তারা দেবেন, দিয়ে তার বিষয়টাকে করবেন, আমার মনে করবেন। গত 30 মার্চ বৃহস্পতিবার পূর্বাচল ক্লাস্টার 1-এর বাসিন্দা শীলা ভট্টাচার্যের মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দারা হঠাৎই বিকট শব্দ পেয়ে ছুটে এসে দেখে শীলা দেবী বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মাটিতে ছটফট করছেন। স্থানীয় বাসিন্দারা একটি বেসরকারি হাসপাতালে শীলা দেবীকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, এবং এও জানা যায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ঘটনা হয়েছে আজকে সকালবেলা বিটুইন 7 to 7:30, ছাদে এমনি একটু বেড়াতে যাই সকালবেলা, সবাই আমরা বুঝতে পারিনি, হয়তো একটা আওয়াজ পেলাম ধম করে, আমরা সবাই এসে নিচে নামলাম, দেখি পড়ে আছে, মাথাটা ফেটে গেছে, তখন তাড়াতাড়ি করে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না বেঁচে আছি কি বেঁচে নেই, তাড়াতাড়ি এনার গাড়ি করে, ইনি হচ্ছে আমাদের সোসাইটির প্রেসিডেন্ট, এনার গাড়ি করে তাড়াতাড়ি নিয়ে এলাম আপনি হসপিটালে। আমলি হসপিটালে নিয়ে এলাম, নিয়ে আসার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ঢোকালাম, একটা একজন ডাক্তার এসে দেখলো, এ বলে মনে হয় বেঁচে নেই, আরেকজন ডাক্তার এলো, এসে বললো ব্লড ধর, আপনি নিয়ে যান আরজি করে, আরজি করে নিয়ে গিয়ে আপনি এখন ওরা যা করার করবে। তারপর আমি বললাম যে ব্লড ডেটা লিখে দিন, বলো না লেখা লেখাই হবে, আমি চলে যাই এখানে অ্যাম্বুলেন্স নিয়ে। তাই অ্যাম্বুলেন্স আর জোয়ার করলাম, অ্যাম্বুলেন্স বললো আমরা নেবো না, তখন আমরা একটা ওই ক্যারেক্ট রিস্টার বাসিন্দা পার্থ চক্রবর্তী প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি নিয়োগপত্র দেন বেহালার বাসিন্দা অঙ্কুশ সান্যালকে। সে নিয়োগপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে যান অঙ্কুশ। পর্ষদের পক্ষ থেকে তাকে জানানো হয় যে নিয়োগপত্রটি ভুয়ো। পর্ষদের পক্ষ থেকে অঙ্কুশকে আটক করেও রাখা হয় এবং বিধাননগর পূর্ব থানাতে খবর দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে। পুলিশকে সে জানায় বেশ কিছু টাকার বিনিময়ে তাকে নিয়োগপত্রটি দেন রিস্টার বাসিন্দা বছর 29-এর পার্থ। তারপর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নেমে গত 30 মার্চ বিধাননগর পূর্ব থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, লক্ষাধিক টাকার বিনিময়ে ওই ব্যক্তি বেশ কিছু ভুয়ো নিয়োগপত্র দিত। এই চক্রের সাথে আরও কারা যুক্ত আছে তার তদন্ত করছে পুলিশ। অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
এয়ারপোর্ট থেকে সল্টলেকে আসার সময় নিউ টাউনের রেশারেশি করছিল দুটি প্রাইভেট গাড়ি। সেই সময় নিউ টাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে এলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বলে জানায় পুলিশ। পিছন থেকে আসা আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যাওয়া গাড়িটিতে ধাক্কা মারে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় গুরুতর জখম হয় ডিভাইডারে উঠে যাওয়া গাড়িটির চালক। পিছন থেকে ধাক্কা মারা গাড়িটির চালককে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। দুর্ঘটনাটির পেছনের আসল কারণ খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। আমরা স্লো মোশনে এসেছিলাম, টাটা ক্যান্সার হাসপাতালে যাব। ওই গাড়িটা গতিবেগে এসে তার ব্রেক ধরেনি, ব্রেক পেট্রোল বসে গেছে, ও এসে জোর করে ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মেরে দেওয়া গাড়ি কোন গাড়ি? এই টাটা সুমো। হ্যাঁ, ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মেরে দেওয়ার ফলে এসে গাড়ি এসে টার্নিংয়ে লেগে গেছে। আমরা স্লো মোশনে যেরকম গাড়ি আসছে। আপনি আর কে ছিলেন? আমি ছিলাম, আমার মালিক ছিল। মালিক আহত হয়েছে? হ্যাঁ, মালিকের বুকে লেগেছে, চোখের এখানে ফেটে গেছে, ব্লাড বেরাচ্ছে, আমার এখানে চোট লেগেছে, আর একজন তার রিলেটিভ ছিল। মহিষবাদানের আইডিয়াল নামক এক বহুতলের চারতলায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিল মুর্শিদাবাদের বাসিন্দা দিলীপ দলুই। তার সহকর্মীদের কাছে জানা গেছে সুরক্ষা সরঞ্জাম না পরেই কাজ করছিলেন তিনি। কাজ করার সময় আচমকাই পা পিছলে পড়ে যান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। গুরুতর জখম অবস্থায় ওই রাজমিস্ত্রিকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রতিবারের মতো সুরক্ষা সরঞ্জাম না থাকাতেই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে রাজমিস্ত্রিদের। স্বভাবতই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে নির্মীয়মান বিল্ডিং এর সুরক্ষার ব্যবস্থা নিয়ে। দিলীপ দলুই বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। এখানে কোথায় কাজ চলছিল? পড়ে গেছেন কতলা থেকে? কতলা কাজ চলছিল? সেফটি আইটেম পড়েছিলেন? সেফটি আইটেম পড়েছিলেন? বেল্ট ফেল্ট পড়েছিলেন? কিছু পরানো হয়নি? কার সাইডে? কোন মালিকের কাজ চলছিল? আবার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 100 টাকা চুরির অপবাদে বছর দশের শিশু শ্রমিককে আগুনের ছ্যাঁকা। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy, 24/365 help desk support. Happy internet experience. আবারে ফিরে এলাম বিরতির পর এমএসসি নিউজে। দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 90 নম্বর বেদিয়াপাড়া রোডের সিপিআইএম কর্মী হিসেবে পরিচিত সুশান্ত ঘোষের বাড়িতে ভাড়া থাকতেন পার্বতী দেবী এবং তার মানসিক ভারসাম্যহীন মেয়ে ও তার 10 বছরের নাতি। সাংসারিক অভাবের ফলে পার্বতী দেবীর নাবালক নাতিকে কাজ করতে হতো সুশান্ত ঘোষের দোকানে বলে পরিবার সূত্রের খবর। বৃদ্ধার দাবি, গত 25 মার্চ থেকে ওই নাবালককে 100 টাকা চুরির দায়ে আটকে রেখে মারধর করেন সুশান্ত ঘোষ। 27 তারিখ মহিলা তার নাতির ওপর হওয়া নির্মম অত্যাচারের প্রতিবাদ করতে গেলে 27 তারিখ থেকে ওই বৃদ্ধাকেও আটকে রেখে মারধর করা হয় বলে দাবি পার্বতী দেবীর। গত 28 মার্চ ওই বৃদ্ধা এবং তার নাতিকে নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডে দমদম থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা ফাঁড়িতে গিয়ে সুশান্ত ঘোষের বিরুদ্ধে নাবালককে দিয়ে কাজ করানো এবং দুজনের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ দায়ের করেন।
সুশান্ত ঘোষের বিরুদ্ধে নাবালককে দিয়ে কাজ করানো এবং দুজনের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ দায়ের করেন তিনি এবং এরপরই গ্রেফতার করা হয় সুশান্ত ঘোষকে। আমি নাকি আমার মিথ্যা কথা বলেছে যে আমি 20 টাকা চুরি করেছি, সেদিন দোকানে যাইনি সেই জন্য আমার মেরেছে। কতদিন ধরে তোকে আটকে রেখেছিল? 3 দিন। 3 দিনের মাঝখানে মন্দিরের জন্য ছেড়েছিল, তখন থানায় গিয়েছিল। আমি নাকি 100 টাকা চুরি করেছিল, হ্যাঁ মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, আর যেটু রড দিয়ে মাথায় মেরেছে আর পেটে লাথি দিয়েছে। বাইরে বলছে যে কোথায় টাকা খোঁজ, আমি বললাম নিই নি। তা ঘরে ঢুকে মারতে শুরু করলো, দিদা ছাড়া দেওয়া যাচ্ছে, তখন দিদাকে ঠেলে ফেলে দিয়েছে। নিজেদের CPM বলে, সেটা পার্টিটা বড় ব্যাপার না, সব কিছু আমাদের নেত্রী, আমাদের এ সব সময় আমরা যারা নিজেদের তৃণমূল কংগ্রেস বলি, আমরা সব সময় পলিটিক্যাল ব্যাপারটা দেখতে চাই না। কিন্তু সব থেকে বড় ব্যাপার যে এই বাচ্চাটা ওনাদের বাড়িতেই ভাড়া থাকে, ওনার দোকানেই কাজকর্ম করে, তারপরে এই বাচ্চাটা এমনি তো এতটুকু বাচ্চাকে কেউ কাজে রাখে না, ও ক্লাস 4 পড়ে, তারপরেও একে কাজে রাখা হয়েছে খুব গোপনভাবে, আমরা সেটা কখনো আজ করতেই পারিনি। কাউন্সিলর আছে ওখানে গোপা পাণ্ডে, ও আমাদের CIC, ও কখনো আজ করতে পারেনি যে এইখানে ও শিশু শ্রমিক এইভাবে রেখেছে, যেহেতু ওই বাড়িতেই ভাড়া থাকে, আমরা ওটা বুঝে উঠতে পারিনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ওর খোঁজ চলছে এবং এইভাবে পেটানো হয়েছে, 3 দিন ধরে একজন বাচ্চাকে আটকে রেখেছে, পরে যখন আমরা জানতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে গেছি এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কেষ্টপুর হানাপাড়ায় থাকতেন শুল্ক দপ্তরের প্রাক্তন আধিকারিক স্বপন কুমার সাহা এবং তার পরিবার। গত 8ই ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে মেয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন স্বপনবাবু এবং তার পরিবার। গত 25শে মার্চ কলকাতায় ফিরে তিনি দেখেন তার বাড়ির ড্রিল কাটা। ভেতরে প্রবেশ করে তিনি দেখেন তার বাড়ির আলমারি ভেঙে কেউ বা কারা নগদ 20,000 টাকা, বেশ কিছু পরি সোনার গয়না এবং নথি চুরি করেছে। পরিস্থিতি খতিয়ে দেখে বাগুইআটি থানায় অভিযোগ জানান স্বপনবাবু। পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও নিশ্চিন্তে বাড়ি ফাঁকা রেখে যেতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছে কেষ্টপুরের সাহা পরিবার। ঘটনাটি তদন্ত করছে বাগুইআটি থানার পুলিশ। এই ঘটনার পর কতটা আতঙ্কিত মনে হচ্ছে? ভীষণভাবে আতঙ্কিত যে এখানে থাকবো, আর এখানে যদি এরকম প্রায়ই হয় তো কি করে থাকবো। এই নিয়ে আগেও একবার ঘটনাটা ঘটেছে, 2008 আমার এরকম হয়েছিল, তখনও অভিযোগ করেছিল, কিছু রিটার্ন পাননি, কিছু পাইনি, ফের পুনরায় আবার। আপনি একজন সরকারি আধিকারিক, তা সত্ত্বেও রিটায়ার হওয়ার পরে এখন এরকম অবস্থা হলে তো কি করে থাকা যাবে? ঠিক আছে, আপনার নাম? আমার নাম হল স্বপন কুমার সাহা। গত 28শে মার্চ 10:30 নাগাদ VIP থেকে EM বাইপাসে ঢোকার ব্রিজে এক পথচারীকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। তারপরে ওই গাড়ি পালাতে গিয়ে পরপর একটি সাইকেল আরোহীকে, একটি অটোসহ মোট 7 জনকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর পালাতে না পেরে গাড়িটি অপর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে বাসিন্দারা গুরুতর হওয়াত অবস্থায় অসিত সরকার এবং শ্যামসুন্দর ঘোষকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অন্যান্য 4 জনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় 2 জন ব্যক্তি মারা যান বলে স্থানীয় সূত্রের খবর। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় ছিলেন ওই ব্যক্তি, তাই এই দুর্ঘটনা। তবে সঠিক কারণের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। মাল খেয়ে গাড়িটা মনে হচ্ছে চালাচ্ছিল উল্টো পাল্টা, তাতে এখানে ব্রিজের ওপরে 2 জনকে মেরেছে, তারা মোটামুটি খুবই অবস্থা খারাপ, মরে যাবে, বাঁচবে না, যেতে যেতে নাকি 2 জন মারা গেছে। আর জুগল গেছে আপনার 3 জন, আর এখানে গেছে 4 জন, এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনে মুকুটের নতুন একটি সম্মানের পালক সংযোজন ঘটালো FIFA। 2017 সালে যুব ফুটবল বিশ্বকাপের জন্য ভারতকে বেছে নিয়েছিল FIFA কর্তৃপক্ষরা। সেই বিশ্বকাপ প্রস্তুতির শেষ পরিদর্শনে এসে FIFA তরফ থেকে 2017 যুব বিশ্বকাপের সূচি প্রকাশ করে। এই অনুষ্ঠানের মুখ্য অধিকর্তা জাইমি ইয়ারজা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন যে ভারতবর্ষে আয়োজিত ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট আয়োজিত হবে 1 লক্ষ আসনের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অধিকর্তা সুব্রত দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী
লক্ষ্মীরতন শুক্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্টেডিয়ামের উন্নতি প্রসঙ্গে টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার কেপি জানান, কলকাতার এই স্টেডিয়ামই ভারতের সেরা স্টেডিয়াম, তাই ফিফার পক্ষ থেকে বিশ্বকাপ গ্রুপের 6টি খেলার পাশাপাশি নকআউট পর্যায়ের 3টি এবং ফাইনাল ম্যাচের দায়িত্ব যুব ভারতীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মে মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবরে আয়োজিত বিশ্বকাপের টিকিট মিলবে বলে জানা যায়। ভারতীয় অর্থনৈতিক কাঠামোর কথা মাথায় রেখেই অতি স্বল্প মূল্যে টিকিট পাওয়া যাবে বলে জানায় জাইমি ইয়ারজা। The day afterwards, we went to the Nehru Stadium in Goa. The stadium is good. It's a state with very good attention to football, a lot of fans. The main concern we have, we realized during the AFC Under-16 Championship that the crowds were also not responding as we expected. আপনাদের এলাকার যে কোনো ঘটনা দুর্ঘটনার খবর জানান আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831192688। এমএসসি নিউজ দেখুন প্রতি শনিবার সন্ধ্যে 7:30 এবং প্রতি রবিবার দুপুর 1:30 এমএসসি নিউজ চ্যানেলে। এছাড়াও এমএসসি নিউজ দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে এমএসসি নিউজ সার্চ করলে। নমস্কার।